আসসালামু আলাইকুম জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। আর বর্তমানে নতুন আর একটা দুর্দান্ত মানের ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটা হতে চলেছে একটা আনবক্সিং ভিডিও। আর আপনাদের সামনে বর্তমানে আমি যে প্রোডাক্টটা দেখাবো, এই প্রোডাক্টটা হচ্ছে পোকো এক্স ফোর প্রো 5G। পোকো এক্স ফোর প্রো 5G এই ফোনটাই আমি আপনাদের সামনে আজকে আমি আনবক্সিং করে দেখাবো, এবং এই ফোনের মধ্যে কী কী আছে সেটাই দেখাবো। আর যেটা আপনাদের বলতেছি, যদি আমার এই ভিডিওটা আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাই আমরা মূল ভিডিওতে। বর্তমানে আপনারা আমার সামনে পোকো এক্স ফোর প্রোটা দেখতেছেন। এটা লাগে এক্স ফোর প্রো 5G, এটা লাগে এটার বক্সের কোয়ালিটি। আর বর্তমানে আমি সেটটা কিন্তু খুলে ফেলতেছি আর আপনাদেরকে দেখাবো, এবং এই সেটের মধ্যে কি কি আছে সেটাই আপনাদের কাছে পার্ট টু পার্ট আমি দেখাবো। বক্সের লুকটা দেখেন, অস্থির কিন্তু বক্সের লুক। বর্তমানে সেটটা আমি খুলে ফেলছি, দেখি সেটের মধ্যে কি কি আছে। বর্তমানে সেটের মধ্যে দেখতেছি একটা পিন আছে, এবং সাথে আপনার কিছু ম্যানু আছে। এই সেটের কিছু ম্যানু আছে, কিন্তু এই ম্যানু তো কে পড়েই না, হুদাই কোম্পানি এই ম্যানুগুলো দেয়। বর্তমানে এই ম্যানুগুলো আছে, এগুলো আমি এক একটা করে আপনাদের দেখাই, তারপরে এক একটা করে আমি সাইড করে ফেলি। আর এই পোকো এক্স ফোর প্রো 5G খুবই কিন্তু ভালো মানের একটা ফোন, আর এই ফোনটা আপনারা ইজিলি কিনতে পারেন। বর্তমানে আমাদের ম্যানু দেখার কাজ শেষ, তারপর দেখি বক্সের মধ্যে আর কি কি আছে। বর্তমানে সেট আছে, একটা সিলিকন কাভার আছে, কাভারটা কিন্তু খুবই ভালো মানের একটা সিলিকন কাভার, ফুল রাবারের কাভারটাও মোটামুটি ভালো কোয়ালিটির কাভার এটা। দেখি আর কি কি আছে বক্সের মধ্যে। বক্সের মধ্যে একটা দুর্দান্ত মানের একটা চার্জার আছে, আর এইটা লাগে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর তো বুঝেনি 67 ওয়াটের ফাস্ট চার্জার কতটাই হাই কোয়ালিটির হতে পারে। চার্জারটা কিন্তু ওয়েট আছে খুবই, এবং খুবই ভালো মানের এটা চার্জারটা। দেখি আর বক্সের মধ্যে কি কি আছে আরও। বর্তমানে বক্সের মধ্যে একটা কেবেল আছে, কেবেলটাও কিন্তু খুবই ভালো মানের কেবেল, আর এগুলো অরিজিনাল চার্জার হিসেবে খুবই ভালো মানের এই চার্জারগুলো। চার্জার লুক এবং তারের কোয়ালিটি দুর্দান্ত মানের। দেখি বক্সের মধ্যে আর কি কি আছে। বর্তমানে বক্সের মধ্যে দেখতেছি একটা ইয়ারফোন আছে, আপনাদেরকে আমি ইয়ারফোনটা বের করে দেখাই, দেখি ইয়ারফোনের কোয়ালিটিটা কেমন হবে। ইয়ারফোনটাও কিন্তু খুবই ভালো মানের একটা ইয়ারফোন। আর বর্তমানে যে এই যুগে আইসে যে বক্সের মধ্যে ইয়ারফোন দিতেছে, এটাই তো বহুত কিছু। অন্য সব ফোন তো চার্জারও দেওয়া বন্ধ করে দিছে, আর এটার মধ্যে একটা ভালো মানের একটা ইয়ারফোনও দিছে। তাহলে আমরা সেটটা এখন আপনাদেরকে দেখাই, বের করে সেটের লুকটা দেখাই। সেটের লুকটাতে দেখ, ও ভাই বিশ্বাস করেন আর না করেন ভাই, সেরের লুকটা কিন্তু সেই মাশাল্লাহ বহুত সুন্দর। ক্যামেরা স্লটগুলো দেখেন, আর এটা কিন্তু আপনি তিনটা ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট, অস্থির ক্যামেরা, হাই হাই 108 মেগাপিক্সেলের ক্যামেরা এটা। টাইপ সি চার্জিং পোর্ট আছে, স্পিকার, আর এটা সেম স্লটটা আপনি নিচের দিকে। আর স্লিমটা দেখছেন আপনি, বডিটা কিন্তু দুর্দান্ত মানে স্লিম, মাশাল্লাহ বহুত ভালো। এটা কিন্তু সাইড ফিঙ্গার পাবেন আপনি, এটা ভলিউম নিচেটা লাগে সাইড ফিঙ্গার, এটা এমন ডিসপ্লে সেট না, এটা খুবই ভালো মানের একটা সেট, ধৈর্য অনেক মজা পাওয়া যাইতেছে। এবং ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালো বড় ক্যামেরাগুলি, ঠিক আছে, আর 108 মেগাপিক্সেল ক্যামেরা তো বুঝতেছেন কত ভালো হবে। এটা কিন্তু আপনি ধরা যায় মানে একটু বাড়তি করা আর কি, অন্য সব সেটের সাথে একটু বাড়তি করা। দেখি সেটটা আপনাদের সামনে আমি চালু করে দেখাই। পোকো দেখার তো সেই হলুদ কালারের পোকো, একটু লাগে বর্তমানে ফরন্ট সেটের ফোন। বর্তমানে এইটা দেখছেন আপনি, স্পিডটা দেখছেন খুবই ভালো মানের কিন্তু স্পিড, মানে যা করতেছি মানে ইজিলি হয়ে যাইতেছে, মানে অনেক ফাস্ট কাজ করতেছে সেটটা। ব্ল্যাকনেসও আপনার মোটামুটি ভালো কোয়ালিটির আছে। এটা কিন্তু আপনি আমি বর্তমানে কাছে আমার যে ভ্যালিয়েন্টটা আছে, এটা হলো 4GB 8GB র্যাম আর 128GB ফোন মেমোরি। আর এটার যে প্রাইসটা হইতেছে, এটা হলো 26,500 টাকা এটার প্রাইস। যা হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।